আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের পর্বে দেখাবো শুকনো চালের গুঁড়া দিয়ে ঝটপট পোয়া পিঠা তৈরি। এই পোয়া পিঠা অথবা নাস্তাটি আপনি অল্প সময়ে ঘরের থাকা উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন। ফুলকো ফুলকো পোয়া পিঠা, প্রত্যেকটা পিঠাই ফুলকো হবে। তাহলে চলুন দেখে নিই কিভাবে আমি তৈরি করে নিয়েছি ফুলকো পোয়া পিঠা। প্রথমে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ চালের গুঁড়া, 1/2 কাপ ময়দা অথবা আটাও দেওয়া যাবে, দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি, আপনি আপনার প্রয়োজন মতো মিষ্টি দিতে পারেন, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। শুকনো উপকরণগুলো ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখন আমি শুকনো উপকরণগুলোতে পরিমাণ মতো পানি দিব। একটু একটু করে নরমাল পানি দিয়ে আমি এটাকে ব্যাটার তৈরি করে নেব। মোট এখানে 1.5 কাপ পানি লেগেছে। এই ব্যাটার বেশি পাতলা করব না, ঘন রাখব। যে কোনো পোয়া পিঠার জন্যই আপনার ব্যাটার ভালোভাবে তৈরি করে নিতে হয়। ব্যাটার যদি পারফেক্ট হয় তাহলে পিঠাও ফুলবে। আমি হাত দিয়ে ভালোভাবে এভাবে মথে নিচ্ছি। এই ব্যাটারটা হাত দিয়ে করলেই বেশি ভালো হয়। এখন আমি 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি। 30 মিনিট পরে এখন আমি একটা চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি ঘনত্বটা ঠিক কেমন হয়েছে। চলে যাচ্ছি চুলায় পোয়া পিঠা তৈরি করে নেব। তেল আগে ভালোভাবে গরম করে চুলার আঁচ মিডিয়াম রেখে আমি এখন 1 চামচ ব্যাটার দিয়ে দিয়েছি। এই গোল চামচটি দিয়েই পিঠা তৈরি করে নেব, তাহলে সবগুলো পিঠার সাইজ একই রকম হবে। দেখুন কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে। বেশি কালার করব না, একটু হয়ে আসলে আমি তুলে নেব। আরো একটি পিঠা তৈরি করে দেখাচ্ছি। পারফেক্ট পোয়া পিঠা তৈরি করার জন্য ব্যাটার পারফেক্ট হতে হবে এবং তেল ভালোভাবে গরম করে নিতে হবে, তাহলেই পোয়া পিঠা ফুলকো হয়। এভাবেই আমি সবগুলো পোয়া পিঠা তৈরি করে নিব, অথবা তেলের পিঠা। অনেকে এই পিঠাকে তেলের পিঠা বলে। কতটা সুন্দর হয়েছে দেখুন, এবং প্রত্যেকটা পিঠাই ফুলকো হয়েছে। একটি পিঠা আমি ভেঙে দেখাচ্ছি ভিতরে কতটা পাতলা। ছোট বড় সবাই খেতে অনেক বেশি পছন্দ করবে সফট পিঠা, পোয়া পিঠা। অল্প সময়ে ঝটফট তৈরি করে নেওয়া যায়। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।